কেমন আছেন সবাই? প্রায় দুই মাস পর আবারও ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তুই বেঁচে আছিস? হ্যাঁ ভাই, বেঁচে আছি। যাই হোক, তোর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ১৯৪৪ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। জাপানের টোকিওতে আকাশ থেকে চলছে গোলাবর্ষণ। মানুষ প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন আয়রন শেল্টারে, বা কেউ কেউ আছেন তাদের নিজ নিজ বাড়িতে। এবং সরকার থেকে আদেশ দেওয়া হয়েছে যেন সব ধরনের আলো বন্ধ করে রাখা হয়, যাতে করে কেউ শত্রুর শিকারে পরিণত না হন। আর ঠিক এই সময়টাতে ১৮ বছর বয়সী হেসাকো কোয়ামা তার ঘরে থাকা ছোট একটি দূরবীক্ষণ যন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আকাশের দিকে তাকাতে। সমস্ত টোকিওর বুক যখন অন্ধকারে চাদরে ঢেকে গেছে, তখন আকাশের মধ্যে তিনি যেন খুঁজে পেলেন বিশেষ কিছু। প্রাণ ভয় কাটাতে তিনি মেতে ওঠেন মহাকাশে থাকা এই রহস্য উদ্ঘাটনে। যুদ্ধের এই সময়টাতে একটানা আকাশের দিকে তাকিয়ে থেকে তিনি তারাদের মধ্যে বিভিন্ন ধরনের নকশা দেখতে পান, এবং সেই রহস্য উদ্ঘাটনের জন্য তিনি দিনের বেলাতেও সারাঘর অন্ধকার করে শুধুমাত্র দূরবীক্ষণ যন্ত্রের বাইরের মুখটি জানালা দিয়ে ঘরের বাইরে রাখতেন, এবং দেখার চেষ্টা করতেন যে দিনের বেলাতেও সেই নকশাগুলো পরিলক্ষিত হচ্ছে কিনা। আর এই বিষয়ে খুঁজতে গিয়েই তিনি লক্ষ্য করলেন যে দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্রের অংশ, অর্থাৎ যে অংশে চোখ রেখে দূরবীক্ষণ যন্ত্রে দেখতে হয়, সেখান থেকেই ঘরটির মেঝেতে একটি আলোর নকশা পতিত হচ্ছে। হিসাকো কোয়ামা বিষয়টির প্রতি বেশ আগ্রহী হয়ে উঠলেন। তিনি এই নকশাগুলো কাগজে আঁকিয়ে রাখলেন এবং খেয়াল করলেন যে কয়েকদিন পর পর এই নকশাগুলো পরিবর্তিত হচ্ছে। হিসাকো অত্যন্ত নিখুঁতভাবে এরপর বিভিন্ন ধরনের এই নকশাগুলো সংরক্ষণ করে রাখা শুরু করলেন। আসলে তিনি নিজেও জানতেন না যে যে প্যাটার্নগুলো তিনি সংগ্রহ করছেন সেগুলো ছিল মূলত সূর্যের উপরিভাগে তৈরি হওয়া সানস্পট, যাকে আরেক নামে ব্ল্যাক স্পটও বলা হয়। ব্ল্যাক স্পটের বিষয়ে হয়তো আপনাদের আগেও শুনেছেন। না না, আমরা এই ব্ল্যাক স্পটের কথা বলছি না। ব্ল্যাক স্পট মূলত কি তা এইবার শুনুন। সূর্যের প্রজ্বলনের জন্য হাইড্রোজেনের পাশাপাশি সূর্যতে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে। এই অক্সিজেন হিলিয়ামের সাথে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে মিশে যায়, যার ফলে সূর্যের তাপমাত্রা পৌঁছায় প্রায় ১৫০০০০ ডিগ্রি সেলসিয়াস। এই বিপুল পরিমাণ তাপের ফলে গ্যাসগুলো রূপান্তরিত হয় প্লাজমাতে, এবং এই প্লাজমাতে থাকে বিভিন্ন চার্জড পার্টিকেলস, যেগুলো সূর্যের চারিপাশ জুড়ে তৈরি করে এক ম্যাগনেটিক ফিল্ড, যেখানে এই ম্যাগনেটিক ফিল্ডের ঘনত্ব যত বেশি সেখানে সূর্যের প্রজ্বলনের হারও ততটাই কম। আর এই জন্যই সূর্যের উপর এই স্পট বা স্থানগুলোকে কালো দেখায়, যার জন্য এগুলোকে বলা হয় সানস্পট বা ব্ল্যাক স্পট। আর হিসাকো মূলত এই স্পটগুলোই দিনের পর দিন ধরে এঁকে যাচ্ছিলেন। এখন স্বাভাবিকভাবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই নকশা এঁকে লাভ কি। চলুন সেটাই তবে এবার দেখা যাক। সূর্য থেকে বিভিন্ন সময়ে ম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়, যা পৃথিবীর যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসকে অচল করে দিতে পারে। খেয়াল করে দেখবেন যে বেশ শক্তিশালী কোনো চুম্বকের পাশে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইসকে রাখা হয়, তবে সেটি আর ঠিকভাবে কাজ করে না। আর সূর্য থেকে এই ম্যাগনেটিক ফ্লেয়ারগুলো কখন পৃথিবীতে আসতে পারে তার ধারণা পাওয়া যায় মূলত এই সানস্পটের প্যাটার্নগুলো দেখেই। হিসাকো নিজের অজান্তেই যে কাজটি করে চলেছিলেন তা ছিল মূলত এই ক্ষেত্রে গবেষণার একেবারে বেজ লাইনের মতো। এরপর আরও প্রায় ৪০ বছর ধরে তিনি সূর্যের এই ব্ল্যাক স্পটের ১০,০০০এরও বেশি নকশার ছবি আঁকেন। তার আঁকা এই নকশার ভিত্তিতেই এটা জানা সম্ভব হয়েছে যে সূর্যের উপরে এই প্যাটার্নগুলো একবার সম্পূর্ণরূপে আবর্তিত হতে সময় নেয় প্রায় ১১ বছরের মতো, এবং এই সম্পূর্ণ প্যাটার্নগুলোকে একত্রিত করলে তখন একটা হাফ বাটারফ্লাইয়ের মতো আকৃতি ধারণ করে। আর সানস্পট সম্পর্কে এত কিছু জানা সম্ভব হয়েছে হিসাকো কোয়ামার এই সুদীর্ঘ গবেষণার ফলেই। হিসাকো এর আঁকা এই ছবিগুলো এখনো সানস্পট নিয়ে গবেষণার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। তো এই ছিল সানস্পট প্যাটার্ন আবিষ্কারের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। চেষ্টা করবো দ্রুত আরও একটি ভিডিও দেওয়ার, কিন্তু বাকিটা হয়তো সময়ই বলতে পারবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।